এখানে আমি হর পেপার আছে বঙ্গে দ্য রিয়েলিটি বিহাইন্ড সিএএ এন্ড এনআরসি সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইভালুটাই করলো কিন্তু এনআরসি ইভ এ ভেরি সেপারেট প্রসেস সিএএ ফোর্স ওই এন এন এ পার্লিয়ামেন্টত পাস ওই সিএএ আইডিয়া আলাদা ইকো রেজিস্টার মেনটেন করি বাড়তে আর আলাদা ইন্ডিয়ার অ্যাকচুয়াল পপুলেশন কাউন্ট হর পে বাড়তে এখানে মেন অবজেক্টিভ পান আলাদা সিএএর সিটিজেনশিপ দেনা হয়কো পার্সিকিউটেড মাইনরিটিস আগন এচুন পার্সিকিউটেড মাইনরিটিস এচুন আলাদা নাইবারিং কান্ট্রি টুন যেমন আফগানিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা মিয়ানমার আর বাংলাদেশ যেমন 19th to 20th সেঞ্চুরি রিলিজিয়াস পার্সিকিউশন অনে ওই ইরানত হয়কো ফার্সি ইন্ডিয়ার এচুন তে আরম 1947 আগে ইন্ডিয়া গান ইন্ডিপেন্ডেন্স নয় সকনে ব্রিটিশ রুল এল 1947 যখন ইন্ডিয়া গান ইন্ডিপেন্ডেন্স ওই এনে সেনে পার্টিশন ওই পাকিস্তান আর ইন্ডিয়া পাকিস্তান আর ইন্ডিয়া পার্টিশন অনার পরে নিয়ারলি 1 crore মানুষ আলোডে মাইগ্রেটেড ইচ আদার কান্ট্রিত ওই পার্টিশন অনার পরেও বাংলাদেশ ফ্রিডম মুভমেন্ট সিএন লড়ে 1969 সিতুন্দুরিনে বাংলাদেশ ওয়ার তার মানে 1971 টকে লাক্স অফ বাংলাদেশি অলরে ইন্ডিয়ার ফার ওই ঠিক সেটি কেউরিনে 1959 হইতে 1960 টকে টিবেট ওয়ার চললি চাইনা কারণে সেভেন অনেক টিবেটিয়ানো ইন্ডিয়ার ফার ওই আর সেটি কেনগুরিনে সোভিয়েট আফগানি ওয়ার ওই অনার কারণে বহুত আফগানি অলরে ভারত মাইগ্রেটেড ওই 1980 তুন্দুরিনে 2000 টকে শ্রীলঙ্কা ডো শ্রীলঙ্কা সিভিল ওয়ার ওই সিঙ্গিরি সিভিল ওয়ার অনে ওই অনেক তামিল অলরে ভারত মাইগ্রেটেড ওই তারপরেও 2015 হইতে 2017 ডগে মিয়ানমারত অনেক রোহিঙ্গা অলরে ইন্ডিয়ার এজানা শুরু করছে কিন্তু যেরকানি নাইবারিং কান্ট্রি নাং হলুং সিট তুন অলরে ব্যাজ গুরুনে পার্সিকিউটেড মাইনরিটিস এচন অলরে দিয়েন্ড আসাতুন একান অলরে পাকিস্তান আর একান অলরে বাংলাদেশ তাই কিনি ইন্ডিয়ার সিটিজেন্স হন্না আর সিটিজেনশিপ হন্না ফেব হিঙ্গিরি ফেব ইহেন ব্যাক সিটিজেনশিপ অফ ইন্ডিয়া এক 1955 আন্ডারে ডিসকাস করছি আগে কিন্তু ইকিনি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল তার মানে সিএবি এ বিলু অলরে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া এক 1955 ইয়ানর বেকান চেঞ্জ করি দশায় সিটিজেনশিপ অফ ইন্ডিয়া এক 1955 এটা অনুসারে অলরে ইলিগেল ইমিগ্রেন্ট হন্ডা ইলিগেল ইমিগ্রেন্ট তারে হয় যে মানুষটি অলরে উইথাউট ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট আর অলরে একান বিয়ন্ড টাইম পিরিয়ড যে মানুষ ইন্ডিয়ার থাই সিবিআর অলরে ইলিগেল ইমিগ্রেন্ট মানা যাব আর তাই অলরে দেশান ইরি বাইতে তারা ফোর্স করা হব কিন্তু ইকে সিএবি বিল অনুসারে অলরে যে 31st December 2014 আগেন্ডি আফগানিস্তান পাকিস্তান আর বাংলাদেশ তুল যদি তারা বিলং করেনা সিক্স কমিউনিটিস যেমন হিন্দুস সিক্স বুদ্ধিস্ট জেন্স খ্রিস্টিয়ান ফার্সিস তারার ইলিগেল ইমিগ্রেন্ট মানা নজেব থেয়ে আর সিটিজেনশিপ অফ ইন্ডিয়া এক 1955 অনুসারে অলরে ইন্ডিয়ার সিটিজেনশিপ পাডে থে অলমোস্ট ইন্ডিয়ার 11th ইয়ার তার মানে 11 বছরই হাদা ভরিব কিন্তু ইকিনে সিআইবি বিল অনুসারে গোটা হোল প্রসেস অলরে কিনে চেঞ্জ হই ইকিনে সিআইবি বিল হয় দিয়ে অলরে যদি তিনেন কান্ট্রি আফগানিস্তান পাকিস্তান আর বাংলাদেশ যদি তারা সব কমিউনিটি তুন যদি বিলংগরণ দেয় হয় হিন্দু শিখস বুদ্ধিস্ট জেন্টস ফার্সিস আর খ্রিস্টিয়ান তারা আলোটে ইলিগেল ইমিগ্রেন্ট নমার তারা আলোটে 11 বছর ন হাদেনে ইকিনে তারা বানা 5 বছর হাতে ভেবাক ইন্ডিয়ার সিটিজেনশিপ পাবে সেনাকে দেত সুজ গুড়া উই 2014 হইতে 2019 ইভেন যা 5 বছর এই 5 বছর বিধিরে যে ইলিগেলি ভারতত থাই সিবেরে আলোটে ইন্ডিয়ান সিটিজেনত কনভার্ট করা হব এখানে আমি বুঝিবার চেষ্টা করি বঙ্গালে আসাম একট হারে হয় আসাম আন্দোলন হিতে শুরু হই হিঙিরি শুরু হই আসাম আন্দোলন শুরু হই দেওয়া 1979 হইতে 1985 ডগে এনে সেনে 1985 ওরা হন্ডে হলে আসাম একট তে আসাম একট 1985 সিবি হয় দিয়ে হলে তুই যদি 24th March 1971 পরে তুই যদি আসামত ফরং এলে থরে ইলিগেল ইমিগ্রেন্ট আসাম একট অনুসারে মানা যাব ইকিনে এনআরসি ডিসকাস করিবার আগে একাউরিনে আমি নর্থ ইস্ট বেপারে হরবার চেষ্টা করব যখন 1920 ইন্ডিয়াত রায়ত চলের মারামারি চলের সকেনে ইস্টার্ন বেঙ্গল মানুষজনলে নর্থ ইস্টত এজা দুজন স্পেশিয়ালি আসাম ইন্ডিয়া পাকিস্তান পার্টিশন অনার পরেও বাংলাদেশি লাগ অফ বাংলাদেশি ইন্ডিয়াত ফারুয় ইন্ডিয়ার স্টেট ফরমেশন অনার পরে নর্থ ইস্টত হয়কো মান্যে থারার ইথনিসিটি কালচার লেঙ্গুয়েজ জানি লোনে লই অনেক সিডে সঙ্গী সেনাইতে জম্মু কাশ্মীর দগে দগে ঘুরিনে ইন্ডিয়ান গভর্নমেন্টে তারারিও স্পেশিয়াল স্টেটাস দিয়েছে কি
স্পেশাল স্টেটাস যেমন আইএলপি ইনার লাইন পারমিট আর আলাদা সিক্স শেডিউল ইনার লাইন পারমিট ইয়ান আমি পরেডি ডিসকাস করি তাই তারপরে দি 1978 যখন হিরালাল পাটোয়ারিজ মোচি সেভেন থেমুরানার পরে দি রি ইলেকশন উইয়ে রি ইলেকশন অনে হরপি অন দে রেভিউজি বুথ আর অনলডে বেয়াজ উইয়ে সেভেন উইথ অ্যান ইমিডিয়েট এফেক্ট ইর ইলেকশন অলদে ক্যান্সেল করা উইয়ে তারপরে দি হিউই স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের লিডারে আর অলদে হইকো এনজিও লিডারে মিলি নে আসামত প্রটেস্ট করা দচন ইমিগ্রেন্ট ইনফ্লাক্স জি এন আর সি এন ডিটেন আর ডিফোর্ট গুড়ি বাদে তারপরে দিতে ইএন এইচ এ রিজাল্ট উইয়ে দেওয়ালে আসাম একর্ড 1985 তাই এই আসাম একর্ডানলে ফুলফিল গুড়ি দি বাদে এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অবজেক্টিভ অন ইন্ডিয়ার গভর্নমেন্টে ইমপ্লিমেন্ট গুড়ি দি এনআরসি অবজেক্টিভ অন তো লাগে কিন্তু তবুই আসামত প্রটেস্ট গঠন আসামত অলডে 19 লাখ ইলিগেল ইমিগ্রেন্ট পাওয়ি এনআরসি অবজেক্টিভে দিবার সাইডে অলডে তারা সিটিজেনশিপ কিন্তু আসাম একর্ড অনুসারে 24 মার্চ 1971 পরে যে ইন্ডিয়াত এইচি তারারে ইলিগেল ইমিগ্রেন্ট মানা যাব এ সি এন 19 লাখ মানুষের অলডে আসাম গভর্নমেন্টে থাই অলডে সিটিজেনশিপ দিবার নচায় সেনেটি অলডে সি এ বি বি লৌগুড়ি অলডে এই আসামত প্রটেক্ট চলে আজা অরং তুমি বুঝি ভারিলা এনআরসি আর সি এ সি এ বি হারে হয়